শর্মামশাই কোথায় গেল? শর্মামশাই কোথায় গেল? মা, খুড়িমা, আপনারা কোথায়? বাইরে আসুন, জেঠিমা সবাইকে ডাকছে। কি হলো, কেউ আসেনি এখনো? দেখুন না জেঠিমা, তখন থেকে সবাইকে ডাকছি কিন্তু কেউ সাড়াই দিচ্ছে না। ওরকম বিড়ালের মতন মিউ মিউ করে ডাকলে কেউ শুনবে? ডাকার জন্য একটা দাপট দরকার, বুঝেছো? দাপট। কি হলো, বাড়ির সব কোথায়? এখনো চোখ খুলতে ঘুমাচ্ছ নাকি? আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? রে উমেশদি, দিদি তো উঠে পড়েছে, আজ আবার নতুন কি রূপ কে জানে। চুপ করে দাঁড়িয়ে থাক আর বুকে সাহস রাখ। গো মা, আমারই পোড়া কপাল, কেন যে মরতে শোয়ের বাড়ি থেকে চলে এলুম, আর দুদিন থাকলেই হতো। মা রক্ষা করো মা। তো নব কই, সে তো ঘরেই আছে। দিদি ডাকছে, নব আসবে না, এরম তো কোনোদিন হয় না। জানি না বাবু এরা সবাই মিলে কি করছে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মা গো মা, আমার তো খুব ভয় করছে মেজদি। হ্যাঁ, নব আসছে না দেখে দিদি তো এক্ষুনি চিৎকার করে কুরুক্ষেত্র বাঁধাবে, আর পাড়ার লোক ভাবে বাড়িতে ডাকাত পড়েছে বলে দৌড়ে চলে আসবে এখানে। এই ছোট, কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস রে? এই সর্বনাশ, আমাকে ঠিক দেখে ফেলেছে। শুধু তাই নয়, চিনতেও পেরেছে। মা গো মা, এবার আমি গেছি। ও দিদি, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ হয়েছি। কষ্ট কোথায়, কষ্ট নেই, তাতে তোদের খুব অসুবিধা হয়েছে বুঝি? আমি মরে গেলে তোরা বেঁচে যেতিস? মা গো মা, কি বলছো দিদি, তুমি আমাদের সব, তুমি না থাকলে আমরা অনাথ হয়ে যাব। তুমি জানো দিদি, তুমি যখন অসুস্থ ছিলে আমরা কত চিন্তা করছিলাম। নিজের চিন্তা নিজের কাছেই রেখে দে মা, আমাকে বলতে আসিস না। এই তো সেই আগের বৌঠান, সেই দাপট, জেগে উঠে তেতে উঠেছে। নিশ্চয়ই আমাদের এই গুণটা বড় বউ তা দিয়েছে, ও তো একবারে লাগানি ভাগানিতে ওস্তাদ। আবার এত কিসের কথা? না না বৌঠান, তুমি সুস্থ হয়ে গেছো তো, তাই আমাদের খুব ভালো লাগছে। কষ্ট কথাই, কষ্ট নেই, তোমার হাসিটা না এবার গিলে ফেলো। বাড়ির আর সবাই কই, ডাকো তাদের। আমি বুঝতে পারছি না, শর্মা মশাই কোথায় গেলেন? আপনি ডাকছেন তাও আসছে না। বউ, মণিবাবু কিন্তু এখানে আমাকে ভালো কাজের জন্যই এনেছিলেন। আমি তো একবারও বলিনি যে উনি খারাপ কাজের জন্য ডেকেছিলেন। আর ওনার যদি কোনো খারাপ অভিসন্ধি থাকতো, তাহলে আমি সেটা পূরণ হতে দিতাম না। আমার অভিসন্ধি যেদিন পূরণ হবে, সেদিন তুই আর এই পৃথিবীতেই থাকবি না। বৌঠান, তুমি এত রেগে যাচ্ছ কেন গো? শান্ত হওয়ার মতো পরিস্থিতি নয় তাই। শুনুন ফণিবাবু, আপনি আমাদের অতিথি, জেঠিমার সেবা করছেন, থাকছেন, ব্যাস এইটুকুই। আমাদের বাড়ির কোনো ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না, এটা ঠিক নয়। ফণিবাবু, আপনি খুব তাড়াতাড়ি সকলকে আপন করে নিতে চান, কিন্তু আমাদের বাড়ির যে কিছু নিয়ম আছে, আর আপনাকে থাকতে গেলে সেই নিয়মগুলো মানতে হবে। কিন্তু কপাল যে আমাকে একেবারে পর করে দিল, আমি গৌরীকে এখানে নিয়ে এসেছি বলে, অথচ আমরা যে বন্ধু ছিলাম। দেখুন, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে আমাদের কারোরই কিছু বলার নেই। কিন্তু আমরা তো বন্ধু হইনি, আমি বলেছিলাম হতে পারি। এত সহজে কেউ কারোর বন্ধু হতে পারে না ফণিবাবু। হ্যাঁ, আমার মনে আছে কপাল, যে তুমি সহজেই কাউকে বিশ্বাস করো, কারণ অতীতে তুমি মানুষকে বিশ্বাস করে ঠকেছ। কপাল কাকে বিশ্বাস করে ঠকেছে? কই, আমাকে তো কিছু বলেনি। ওর জীবনে এমন কি অবিশ্বাসের ঘটনা ঘটেছে যা আমি জানি না, অথচ ফণিবাবু জানেন? যাক, বুঝতেই যখন পেরেছেন তাহলে আশা করব ভবিষ্যতে সব মেনেই চলবে, না হলে কিন্তু আমি অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ছোট,
তুই নিশ্চয় জানিস নবকথায়, তুই তো সবার সব খবর রাখিস। হ্যাঁ সে তো আমি রাখতাম, মানে এখন আর রাখি না দিদি। ও তা মেজ, তুই জানিস নবকথায়? আমি আমি কি করে জানবো নবকথায়, আমি তো ঘরে ছিলুম। সেই তো, তুই জানবি কি করে? চমৎকার। তা তোর মেয়ে গৌরী কোথায়, সেটা নিশ্চয় তুই জানিস? সে এখনো আসেনি কেন? হ্যাঁ কোথায় সে? ছি মেজ, তুই না মা, মা হয়ে ছেলে মেয়েদের কোনো খোঁজ রাখবি না? দিদি তুমি একথা আমাকে বলতে পারলে? বুড়ো বয়সে এটুকুই শোনা বাকি ছিল আমার। না, আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারিনি। তারা কে কখন কি করছে কোথায় যাচ্ছে কিচ্ছুটি আমি জানতে পারিনি। তার মানে কি শর্মা মশাই বাড়িতে নেই? দাঁড়ান আমি একবার খুঁজে দেখি। শর্মা মশাই, শর্মা মশাই! তা আমাদের কোনোদিন ছোট বউ সে কোথায়? গণেশের বউ কেউ তো দেখছি না। গণেশ নরেন তারাই বা সব গেল কোথায়? কদিন সংসারটা দেখিনি বলে সবাই সাপের পাঁচ পা দেখেছে নাকি? না না বৌঠান, নরেন গেছে এক বন্ধুর বাড়িতে। বাহ, আর বাকিরা তারা কার কার বাড়ি গেছে শুনি? আহ বিভা, তুমি একটু শান্ত হও, সবে সুস্থ হয়ে উঠেছো, এখন তোমার এত চাপ নেওয়ার দরকার নেই। আরে ওরা যার যেখানে ইচ্ছে যাক না, যেতে দাও না। হ্যাঁ একেবারে চুলার দুয়ারে যাক সব, আর আমি বসে বসে সেসব দেখি। শোনো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, এক একটা লোক বাড়ি থেকে উবে যাচ্ছে আর তোমরা কেউ কিচ্ছু জানো না। সবাই মিথ্যে কথা বলছো, সব পাই। ছি 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 ছি, বাড়ির বউ বাড়ির মেয়ে বাড়িতে নেই। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা শর্মামশাই কোথাও নেই, আমি কত খুঁজেছি উনি ঘরেও নেই। বোন এমন টেরা টেরা কথা বলেছে, শর্মামশাই বোধহয় রাগের মাথা। এসব কি কথা বলছো তুমি বড় বৌমা? ছোট বৌমা তো অন্যায় কিছু বলেনি, আমরা তো সবাই সামনে ছিল। আমার মনে হয় নব ছোট বৌমা গৌরীকে আনতে গেছে। আনতে গেছে মানে কোথায় গেছে? ও বর্দি, সে অনেক কথা, তুমি আগে সবটা শোনো তবে বুঝবে কে কোথায় গেছে কেন গেছে। আমরা বাবা এখন সবাই মিলে চিন্তায় মরছি। আমাকে কিছু শোনাতে হবে না, আমার যা জানার আমি জেনে গেছি। তোরা আমাকে বল, বাড়ির বিধবা মেয়ে পরপুরুষের সাথে বাড়ির বাইরে যায় কি করে? বাড়ির এতদিনকার নিয়ম তোরা সব জলে ভাসিয়ে দিলি। বউ, তুমি কি ঘুরিয়ে ফণীবাবুকে চলে যেতে বলছো? না বড় দিদি, আমি শুধু ওনাকে সংযত হতে বলছি। জেঠিমা যদি হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন, তারপর যদি ওনার কানে এইসব কথা যায়, তখন তো উনি উত্তেজিত হয়ে পড়বেন। বদ্যি না হলেও কারুর মাথায় যদি আঘাত লাগে, তাতে যে তার ক্ষতি হয় এটুকু আমি জানি। কিন্তু জেঠিমা এখন ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন না ঘুম পাড়িয়ে রেখেছেন আমি জানি না। আপনি কিন্তু সবার সামনে ওনাকে ঘুম পাড়িয়েছিলেন। কপাল কেন এত সন্দেহ করছে ফণীবাবুকে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। মনে রাখবেন ফণীবাবু, কপাল অতীতে অনেক ঝড়ঝাপটা সহ্য করেছে। সে লড়তে ভয় পায় না, তার পরিবারের মঙ্গলের জন্য। আচ্ছা তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে, বাড়ি যাবে না? হ্যাঁ বড়দিদি, তুমি এক্ষুনি বাড়ি যাবে, আর এখানে নয়। আসি ফণীবাবু। আর হ্যাঁ, রাতে কিন্তু আপনার জন্য খাবার ব্যবস্থা করা থাকবে। কপাল হঠাৎ ফণীবাবুকে এত ঘটা করে খাওয়ার কথা বলল কেন? এটা কি বন্ধুত্বের নিদর্শন নাকি শত্রুকে কাছে রাখার কৌশল? বন্ধুকে যেমন কাছে রাখতে হয়, শত্রুকেও তেমন আরও কাছে রাখতে হয়। হাজার হোক, আপনি আমাদের অতিথি, অতিথি নারায়ণ, আর আপনার জন্য এটুকু আতিথ্য তো করতেই পারি। তাছাড়া অন্য অপচয় করাটা উচিত নয়, তাই আগে থেকেই আপনাকে বলে রাখছি, রাতে কিন্তু আপনার জন্য খাবার তৈরি থাকবে। না কপাল, আজ রাতে আমি খাবো না। বেশ, যেমন আপনার ইচ্ছে। চলো বড় দিদি। Thank you.
শুধুমাত্র ঘুম পাড়ানোই নয়, মানুষের বাঁচা মরা সব আমার হাতে। যথা সময় নির্ধারিত হবে তোর মরণের দিনক্ষণ। মা যে তোর রক্ত পান করবে বলে কৃষ্ণার্থ হয়ে অপেক্ষা করছে কুণ্ডলে। আমার হাত থেকে যে তোর মুক্তি নেই, মুক্তি নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।